আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি তামান্না নাসির আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করার টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের একটু হলেও কাজে আসবে। ভিডিও শুরুর আগে একটা অনুরোধ থাকবে, যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের এই হেয়ারব্যান্ডটি আমি আমার গাউনের সাথে ম্যাচিং করে বানিয়েছি, যার কারণে আমি যেই কাপড় দিয়ে গাউন বানিয়েছি সেই কাপড় থেকে এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে 50 ইঞ্চি লম্বার একটা কাপড়ের টুকরা কেটে নিয়েছি। এখন কাপড়টাকে উল্টা দিকে ভাঁজ করে 2 সুতা পরিমাণ জায়গা সেলাই করে নিচ্ছি। আর কাপড়ের টুকরাটাকে কিন্তু অবশ্যই উল্টা দিকে ভাঁজ করে তারপরে সেলাই করে নিতে হবে, যাতে করে এটা যখন সোজা করা হবে তখন সোজা পিঠটা সামনের দিকে থাকে। এবার একটা সেফটি পিনের সাহায্যে আমি খুব সহজেই এই কাপড়টাকে উল্টে নিব। একটু খেয়াল করে দেখেন কিভাবে আমি উল্টে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিতার মতো হয়ে যাবে। সেফটি পিনটা একটা প্রান্তে লাগিয়ে নিয়ে জাস্ট যেই রাউন্ড অংশটা তৈরি হয়েছে তার ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে নিলে খুব সহজে কাপড়টা কিন্তু উল্টে যাবে। তো এভাবে করে শেষ প্রান্ত পর্যন্ত চলে আসলে খুব সহজে সেফটি পিনটা ধরে টান দিলেই কিন্তু এটা উল্টে যাবে এবং একটা ফিতার মতো তৈরি হয়ে যাবে। আর যে গাউনটার সাথে পরার জন্য আমি এটা তৈরি করেছি সেই গাউনের টিউটোরিয়ালটাও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এইভাবে সম্পূর্ণ ফিতাটা আমি বানিয়ে নিয়েছি। আর ফিতাটার লম্বা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 50 ইঞ্চি লম্বা নিয়েছি, যেহেতু এটার ভিতরে আমি ইলাস্টিক বা রাবার ব্যবহার করব, যার কারণে এটা যাতে একটু কুচকে থাকে এইরকমভাবেই আমি একটু বড় করে নিয়েছি। তো এখানে আমি রাবার ব্যবহার করছি 21 ইঞ্চি। আপনারা মাথার মাপ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। রাবারের এক পাশেও আমি সেফটি পিন লাগিয়ে সেমভাবে ফিতাটার মধ্যে রাবারটা ঢুকিয়ে নিব। এবার রাবারের যে 2 শেষ প্রান্ত আছে সেই প্রান্ত দুটি একসাথে ধরে একটার উপর একটা রেখে সেলাই করে নিব। আর আজকে যে হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু চাইলে আপনারা সম্পূর্ণ হাতে সেলাই করেও তৈরি করতে পারেন। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এই ব্যান্ডগুলো খুবই ভালো লাগে, তাদের ড্রেসের থেকে অল্প একটু কাপড় দিয়ে মিলিয়ে এভাবে কিন্তু ব্যান্ড বানিয়ে দেওয়া যায়। তো এবার আমি কাপড়ের শেষ প্রান্ত যেই দুটো আছে সেই প্রান্ত দুটিকে একটু ভেতর দিকে ভাঁজ দিয়ে ঢুকিয়ে তারপরে একটার উপর একটা তুলে এখানেও একটা সেলাই করে দিব, যাতে করে এক্সট্রা কোনো সুতা বের না হয়। ভালো মতো 2-3 বার চাপ সেলাই দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আর এর মাধ্যমেই কিন্তু রাউন্ড এই সার্কেল ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা এভাবেও পরতে পারেন, অথবা এখানে যে কোনো ধরনের এই কাপড় দিয়েও সেম কাপড় দিয়েও ফুল বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করছি, এগুলোও কাপড়ের তৈরি ফুল। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুলই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা রাবার গানের সাহায্যে বা রাবার গ্লু যেটাকে বলে হট গান, সেটার সাহায্যে আমি এখানে ফুলগুলো আমার পছন্দ মতো একটা জায়গায় লাগিয়ে নিচ্ছি। তো আমি একটু সাইডের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে 4-5টা ফুল একসাথে লাগিয়ে নিব, যাতে করে এখানে একটা ফুলের গুচ্ছর মতো দেখা যায়। আর আজকের এই টিউটোরিয়ালটা ছাড়াও আমি কিন্তু মাঝে মাঝে আমার চ্যানেলে এরকম টুকটাক DIY-এর বিভিন্ন ভিডিও শেয়ার করি। যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট আকারে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু দেখতে পারেন। তো দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট একটা হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু আপনারা চাইলে নিজেদের জন্য বা বেবিদের জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে একবার বানিয়ে দেখতে পারেন। আর নিজের হাতে যে কোনো জিনিস বানানোর আনন্দই অন্যরকম। আর এই হেয়ার ব্যান্ডটা পরার পরে কেমন লাগে সেটা তো অবশ্যই এর আগে দেখেই ফেলেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন আরও কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।